কার কতটুকু দেবার ক্ষমতা, আমি ভুল করলে কতটুকু করেছি, এবং আমি আমার নিজেকে নিজে বুঝতে হবে। এতগুলো বছর আপনার আশেপাশে যারা কো আর্টিস্ট রয়েছে, কো অ্যাক্টরদের কথা যদি বলি, মানে অ্যাক্টররা আপনার সমসাময়িক যারা আছে, বিয়ে করে ফেলেছে, কেউ একটা না কেউ কয়েকটা বিয়ে করে ফেলেছে, সেখানে আপনি যে একটাও করতে পারলেন না এখন পর্যন্ত, কারণ কি? আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয়, এই যে একটু আগেও আরেকটা কথা বলছিলাম যে আসলে রাইট টাইম কার জন্য কোনটা কি, সেটা আসলে সে নিজেই ভালো বোঝে। এবং আপনার কি মনে হচ্ছে যে আপনার রাইট টাইমটা এখন আসেনি? না, রাইট টাইম যদি বলি, রাইট টাইম এসেছিল, কিন্তু রাইট পার্টনার হয়তো আসেনি, সেটাও একটা বিষয় হতে পারে। এবং বিয়ে রিলেশন কিংবা আরো যে সম্পর্কগুলোর কথা আমরা বলি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ধাপ, এবং একটার সাথে একটার কোনো মিল নেই, এবং বিয়েটা অনেক বড় একটা ডিসিশন। আমার কাছে মনে হয় যে ভাই, একটা রাইট পার্টনারের সাথে থাকতে পারাটা ব্লেসিং, একটা রং পার্টনারের সাথে থাকতে পারাটা কার্স। যদি সেটা হয়, তার চাইতে বরং সময় নিয়ে যখন আল্লাহ রাখেন কপালে তেমন কিছু হওয়া উচিত। আমি একটু আমি আপনাকে চিনি, দ্যাট হাউ ইউ আর এজ এ পারসন, লাইক ইউ আর ভেরি হোমলি গাই, আপনি শুটিং শেষ করে আমি জানি সব সময় এখনো বাসায় চলে যান, আন্টি আঙ্কেলের মাঝখানে থাকে একেবারে, মানে বাধ্য সন্তান যেটা বলে, বাধ্য সন্তানের মোটামুটি বাবা মা যেটা চায় বিয়ে করবে, থাকবে বউ থাকবে, মামাস বয় এরকম টাইপের। আমার কাছে মনে হয় রাইট পারসনটা হওয়া দরকার জীবনে, জীবনটা তখনই সুন্দর। রাইট পারসন তো মাঝে মাঝে রং পারসন হয়ে যায়, এবং এই কারণেই সেটা ডেস্টিনি, ডেস্টিনি, কিন্তু জেনে বুঝে ভুল করার তো কিছু নাই, মানে হয় না যে। এবং আমি আসলে কেমন মানুষ, ইমোশনাল তো অবশ্যই, কিন্তু সেই সাথে আমার কাছে মনে হয় যে এটা খেয়াল করলে হয়তো পিয়া নিজে বুঝতে পারবি যে আমরা অনেক বেশি কাজ করেছি একসঙ্গে, সেটা না, কিন্তু একটা বন্ডেজ তৈরি হবার জন্য কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন পড়ে না। একজন মানুষকে খুব অল্প কিন্তু বোঝা যায় যে মানুষটা কেমন, এবার এই মানুষটা আসলে কি কিভাবে কি দেখতে পছন্দ করে, কিংবা তার পছন্দ অপছন্দ কিন্তু বোঝাই যায় খুব পরিষ্কার। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় অলওয়েজ যে মেবি ইটস মাই ব্যাড লাক যে আমি আসলে যাকে খুঁজছি সারা তাকে হয়তো স্টিল পাই নাই, আর বাবা মা এখন যাকে খুঁজছেন তাকেই হয়তো রাইট পারসন মনে করতে হবে। লিজা, আমি বলবো সিঙ্গারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে স্টেজ স্টেজ পারফরমেন্স, লাইভ অডিয়েন্স, লাইভ অডিয়েন্স যখন আপনাদের সামনে থাকে, যেটা দুই বছরের একটা ঘাটতি ছিল, এখন আবার এসেছে, কেমন উপভোগ করছেন ঈদ সহ স্টেজ শো সহ সবকিছু মিলে? খুবই ভালো লাগছে, বিশেষ করে রোজার আগে, রমজানের আগে টানা প্রায় এক মাসের মতো আমরা অনেক প্রোগ্রাম করেছি ঢাকার বাইরে, ঢাকার মধ্যে। তো যখন আগে মনে হতো যে কাজ করতে করতে আসলেই হাঁপিয়ে গিয়েছিলাম, তো যখন কোভিডের জন্য সবাইকে বলা হলো যে ঘরবন্দি থাকতে হবে, তখন মনে হচ্ছিল যে না, খুব ভালো হয়েছে, একটা রেস্ট নেওয়ার সময় হয়েছে, খুব ভালো, বাসায় সবার সাথে থাকবো। বাট আস্তে আস্তে ব্যাপারটা এমন হলো যে এটা বাড়তেই আছে, বাড়তেই আছে, দীর্ঘ হয়ে গেছে, যে আর ভালো লাগছে না, দীর্ঘ হয়ে গেছে, তখন গান মিস করছি, অডিয়েন্স মিস করছি। তারপর যখন দেখলাম যে কোভিড এর ফাঁকে ফাঁকে আমাদের একটু, যখন কোভিড সিচুয়েশন একটু বেটার হচ্ছে, তখন কিছু শো হয়, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছু শো হচ্ছে এরকম। বাট লাস্ট বার আমরা এই সুযোগটা পেয়েছি, বেশ একটা লম্বা সময় আমরা প্রোগ্রাম করতে পেরেছি, এবং এটা এটা আসলে অন্যরকম যে লাইভ অডিয়েন্সের সামনে গিয়ে গান করা, এত বিশাল জনস্রোত, এত মানুষ যেভাবে অ্যাপ্রিশিয়েট করে, মানুষ যখন আপনাদের সাথে গান গায়, আমার মনে হয় তখন জিনিসটা আপনি আরো বেশি উপভোগ করেন, রাইট? এটা আসলে অন্যরকম, আমরা এখানে বসে আছি অডিয়েন্সের সাথে, কিন্তু ডাইরেক্ট কমিউনিকেশন আমাদের ওভাবে হচ্ছে না, লাইট ক্যামেরা অ্যাকশন ওটার মাধ্যমেই হচ্ছে টিভির মধ্যে, এটার একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা, বাট ওটা একদমই ডিফারেন্ট।